হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি পাকা কলা দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা আমি বেশ কিছুটা পাকা কলা নিয়ে নিয়েছি পাকা কলাগুলো আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব এবার আমি দেখো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এমন করে ম্যাশ করতে হবে যেন একটু দানা দানা না থাকে এখানে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু শুকনো গুঁড়ো উপকরণ সবার প্রথমে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের বাটির এক বাটি ময়দা এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি এবার এই বাটির থেকে একটা ছোট বাটির সাইজে আমি এক বাটি সুজি দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ওই একই বাটির মাপে হাফবারটি চিনি দিয়ে দেবো তার আগে আমি ময়দাটাকে আর সুজিটাকে খুব ভালো করে কলার সঙ্গে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য মৌরি মৌরি দিলে এই কলার মালপোয়া থেকে দারুণ একটা ফ্লেভার আসে মৌরি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে দেওয়ার পরে এবার আমি চিনিটা দিয়ে দেবো যেহেতু কলা মিষ্টি সেই কারণে চিনির পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি মেশাতে পারো আবার কম করেও দিতে পারো এবার সমস্ত উপকরণ একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু দুধ দিয়ে বানিয়ে নিতে পারো এখানে সম্পূর্ণ ব্যাটার আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এই ব্যাটারটাকে দেখো এখন আমার কিন্তু ব্যাটারটা ঠিক এই অবস্থাতে আছে ঘনত্বটা ঠিক আমি এরকমই রেখেছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে এখানে দেখো তেল আমি গরম করে নিয়েছি তেল আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একটা হাতা দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি দেখো আমার মালপোয়াটা কি দারুণ ফুলেছে এবার আমি মালপোয়াটাকে উল্টে দেবো দেখো আমি মালপোয়াটা উল্টে দিয়েছি প্রথম মালপোয়া দিয়েছি সেই কারণে নিচে একটু লেগে গেছিলো এবার দেখো মালপোয়াগুলো কি দারুণ ফুলেছে আর কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে এবার আমি আরও কিছু মালপোয়া ভেজে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা আরও একটা মালপোয়া আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তোমাদের যদি আজকে আমার কলার মালপোয়া রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আর ঘরে থাকা পাকা কলা দিয়ে এই কলার মালপোয়া খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর এইভাবে কলার মালপোয়া বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে মালপোয়া আমার রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি প্লেট এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি কলার মালপোয়াগুলো দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কি দারুণ কালার এসেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ